তো গাইস, এখন দিদিকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। দিদির দাদা কলকাতাতে থাকে, মানে কলকাতাতে থাকে, কিন্তু দিদির ক্ষেত্রে এটা খুবই সারপ্রাইজ। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি দিতলি। আজই এসে গেছি নতুন একটা ইন্টারেস্টিং বিয়ের ব্লগ নিয়ে। হ্যাঁ, আর আজকে হলো আইব্রোবাদ। তো অনেকেই ভাবছে আমার বিয়ে আমার আইব্রোবাদ, কিন্তু না, এটা পুরোপুরি ভুল। এই যে আছে অনু আর ওইখানে কাকু আছে। তো আজকে একটা দিদির আইব্রোবাদ ছিল, আর দিদি বিয়েতেই আমি গেছিলাম। আমার বিয়ে না, এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে কী করে হবে গাইস? এখন আমি অনেক ছোট, তার আগে তোমরা পুরো বিয়ে বাড়ির ডেকোরেশনটা দেখে নাও। আমি আর বিমা এখন এখানে ভিডিও করছি, ফটো তুলছি, বললে ছুটি যায়। দেখতেই পাচ্ছ এই জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে, কারণ এখানে দিদিকে আইব্রোবাদ খাওয়ানো হবে। আর এখানে দেখতেই পাচ্ছ রুম্পু কি সুন্দর করে সাজিয়ে ফেলছে আইব্রোবাদের জায়গাটা। কত খাবার দেখতেই পাচ্ছ, কত খাবার! তোমরা বিয়ে করে তাহলে এত এত খাবার খেতে পারবে, কারণ আইব্রোবাদ হলে পরে সবাইকে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়ানো হয়। তো গাইস, এখন দিদিকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। দিদির দাদা কলকাতাতে থাকে, মানে কলকাতাতে থাকে, কিন্তু দিদি দাদার হচ্ছে আমাদের দিদিকে মিটিং পড়ে আসতে, তো সেই কারণে দাদা কোনোভাবেই এখানে আসতে পারবে না। আর দিদি অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু দিদিও জানে যে দাদা আসতে পারবে না, দাদার মিটিং আছে, কিন্তু দাদা আসবে, সেটা শুধুমাত্র আমি তনু আর প্রিয়াঙ্কা জানি। এখন দিদির ক্ষেত্রে এটা খুবই সারপ্রাইজ থাকবে, তো তাই জন্য দাদা আসবে। আর দিদি যখনই আইবুড়বাতে বসবে, দাদা এন্ট্রি নেবে, চলো রিয়াকশনটা কেমন হয় সেটা দেখতে থাকবো। আর তনু সকাল থেকে প্রচুর খেটেছে শুধু দাদাকে আনার জন্য, ওকে খুঁজেই পাচ্ছে না কেউ, এখানে ওখানে চলে যাচ্ছে। মানে শুধু তো আমরা জানি ব্যাপারটা, কি গান বাজবে, কি এন্ট্রির সময় কি গান বাজবে, সমস্ত কিছু তো আমরা জানি। তো দিদি বলছে তনু কোথায় তনু কোথায়, কিন্তু কোনোভাবেই জানতে দিইনি ব্যাপারটা আর কি। তো চলো পুরোটা দেখতে থাকো, চলো এখন চলে আসবে। তারপরে দিদিকে জোর করে বসাও। হ্যাঁ, দিদিকে আমি বসাচ্ছি। আমি আমি সব এখন থেকে আমি সব কোথাও ক্লিক নিচ্ছি। একটু হাই বলো। এই যে আমাদের ব্রাইড নমস্কার করছে। এই যে হলো মাসিমণি, এই যে এই যে ক্যামেরা ভাই, আর এইখানে আইব্রোবাদ খাওয়ানো, এই যে কাকিমা এই তোমাকে পুরো নীল কালার লাগছে, এবার গোলাপি। মানে কেতা হুঁ জব তক বুড়াপা নেই আয়, সাইডে রেখে দাও, থোড়ি বদতমিজ। আমরা খেতে বসে গেছি, এখন আমরা খাবার খাবো, এরপরে মেহেন্দির জন্য রেডি হবো। তাড়াতাড়ি খাবার খাওয়া শেষ করা যাক, তারপরে তোমাদের সাথে আবার তুই বসবি তো। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই, ভালো থেকো।